হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আমাদের অ্যাপ গুগল প্লে স্টোরে পাবলিশ করব। গুগল প্লে স্টোরে পাবলিশ করার জন্য আমাদেরকে ডট এপিকে ফাইল বের করতে হবে। এপিকে ফাইল বের করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে বিল্ড, এরপর আপনারা এখানে দেখছেন জেনারেট সাইন বান্ডেল। গুগল প্লে স্টোরে পাবলিশ করার জন্য আপনাকে সাইন বান্ডেল অথবা সাইন এপিকে বের করতে হবে। তো আমরা জেনারেট সাইন বান্ডেল এখানে ক্লিক করব। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে, একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল আর একটা এপিকে। আপনি যে কোনো একটা বের করলেই হবে। আপনি অ্যাপ বান্ডেলও বের করতে পারেন, আবার এপিকেও বের করতে পারেন। তবে যদি অ্যাপ বান্ডেল বের করেন তাহলে কিছু সুবিধা আছে, যেমন আপনার অ্যাপ ডাউনলোড সাইজই ছোট হবে। তো আমি অ্যাপ বান্ডেল বের করব, এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কি স্টোর ডিটেলস আসবে। এখন আমাদেরকে নতুন কি স্টোর তৈরি করতে হবে। তো ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন, এরপর আপনাকে দেখিয়ে দিতে হবে কি স্টোর ফাইল কোথায় সেভ করবে। তো আমি পাথ দিয়ে দেব ডকুমেন্টসের মধ্যে, নেম এখানে ফাইলের নেম দিতে হবে কি স্টোর ডট জেকেএস, এরপর সেভ এখানে ক্লিক করবেন। কি স্টোর পাথ দেওয়ার পর আপনাকে কি স্টোর পাসওয়ার্ড এবং কি সম্পর্কে ডিটেলস দিতে হবে। তো কি স্টোর পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এরপর কি সেকশনে আপনাকে এলিয়াস দিতে হবে, যে কোনো কিছু দিতে পারেন। এরপর কি পাসওয়ার্ড দিতে হবে, আমি সেম পাসওয়ার্ডই ব্যবহার করব। আপনাকে কি স্টোর ডট জেকেএস ফাইল এবং কি স্টোর পাসওয়ার্ড এবং কি এলিয়াস কি পাসওয়ার্ড, এই চারটা জিনিস আপনি যখন আপনার অ্যাপ আবার আপডেট করবেন গুগল প্লে স্টোরে তখন লাগবে। কি স্টোর ডিটেলস হারিয়ে ফেললে আপনি আর গুগল প্লে এই অ্যাপ আপডেট দিতে পারবেন না। এখন আপনাকে সার্টিফিকেটের জন্য আপনার ফার্স্ট এবং লাস্ট নেম লিখতে হবে, এরপর অর্গানাইজেশনাল ইউনিট মোবাইল, এরপর অর্গানাইজেশন আপনার ওয়েবসাইটের নাম দিবেন। এরপর আপনার সিটি, এরপর স্টেট অর প্রভিন্স, এরপর আপনার কান্ট্রি, এরপর ওকে এখানে ক্লিক করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ড ভ্যারিয়ান্টস দুইটা অপশন আছে, ডিবাগ অ্যান্ড রিলিজ। আপনাকে রিলিজ বের করতে হবে। রিলিজে ক্লিক করার পর ফিনিশ বাটনে ক্লিক করবেন। আমাদের অ্যাপ বিল্ড হচ্ছে, অ্যাপ বিল্ড হওয়া শেষ দেখতে পাচ্ছেন জেনারেট সাইন্ড বান্ডেল জেনারেটেড সাকসেসফুলি। তো এখানে ক্লিক করার পর লোকেট আপনাকে দেখিয়ে দেবে আপনার অ্যাপ বান্ডেল কোথায় আছে। অ্যাপ বান্ডেল বের করেছি সেজন্য আমার ডট এএবি ফাইল, আপনারা যদি এপিকে ফাইল বের করেন তাহলে আপনাদেরকে ডট এপিকে ফাইল দেবে। এখন আমরা আমাদের গুগল প্লে কনসোলে ঢুকবো। গুগল প্লে কনসোলে ঢোকার পর আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপ অপশন আছে, ক্রিয়েট অ্যাপ বাটন এখানে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে অ্যাপ নেম দিতে হবে ফ্রি আইকন মেকার, এরপর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অ্যাপ অর গেম আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনার অ্যাপ সিলেক্ট করবেন,
এরপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনার অ্যাপ পেইড নাকি ফ্রি। তো আমাদের অ্যাপ ফ্রি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডিক্লারেশনস, এই দুইটাকে আপনাকে ক্লিক করতে হবে টিক মার্ক। এরপর ক্রিয়েট অ্যাপ এই বাটনে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ ক্রিয়েট করার পর আপনাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এরপর আপনাদের ফার্স্ট স্টেপ ইনিশিয়াল সেট আপ ভিউ টাস্ক, এখানে ক্লিক করবেন। এখানে বলছে ফার্স্ট স্টেপ হলো অ্যাপ অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। অ্যাপ অ্যাক্সেস, এখানে অল ফাংশনালিটি ইজ অ্যাভেলেবল উইদাউট স্পেশাল অ্যাক্সেস। আপনার অ্যাপ অ্যাক্সেস সম্পর্কে জানতে চাচ্ছে, তো আমাদের অ্যাপে কোনো রেস্ট্রিকশন নাই, তো আমি ফার্স্ট অপশন সিলেক্ট করব। এরপর সেভ বাটনে ক্লিক করব। এরপর ড্যাশবোর্ড এখানে ব্যাকে যাবেন। এখন আপনাকে অ্যাডস সম্পর্কে বলতে হবে আপনার অ্যাপে অ্যাডস আছে কিনা। তো আমাদের অ্যাপে অ্যাডস আছে, তো আমরা ইয়েস মাই অ্যাপ কন্টেন্টস অ্যাডস এই অপশন সিলেক্ট করব এবং সেভ বাটনে ক্লিক করব। এরপর কন্টেন্ট রেটিং, এখানে ক্লিক করবেন। স্টার্ট কোশ্চেনারি, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপর আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, নিউজ, এডুকেশনাল, সোশ্যাল নেটওয়ার্কিং, গেম, এন্টারটেনমেন্ট। আমার অ্যাপ হলো আইকন মেকার, সো আমার অ্যাপের ক্যাটাগরি হবে ইউটিলিটি, প্রোডাক্টিভিটি, কমিউনিকেশন অর আদার। আপনার অ্যাপের ক্যাটাগরি সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাকে বলছে আপনার অ্যাপে কোনো ভায়োলেন্ট ম্যাটেরিয়াল আছে কিনা, নোতে ক্লিক করবেন। এগুলো সবগুলো নোতে ক্লিক করবেন। সবগুলো নোতে ক্লিক করার পর সেভ বাটনে ক্লিক করবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে অ্যাপ কন্টেন্ট ব্যাক বাটনে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি, এখানে স্টার্টে ক্লিক করবেন। এখানে আপনাকে প্রাইভেসি পলিসি উড়াল দিতে হবে, তো আমি আমার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি উড়াল দিব। এরপর সেভ বাটনে ক্লিক করব। এরপর আবার ব্যাকে যাবেন, টার্গেট অডিয়েন্স অ্যান্ড কন্টেন্ট সিলেক্ট করতে হবে, স্টার্ট। এরপর আপনার অ্যাপের টার্গেট এজ গ্রুপ, আমি 13 থেকে 15, 16, 18 এজ গ্রুপ সিলেক্ট করার পর আপনাকে নেক্সটে ক্লিক করবেন। আপিল টু চিলড্রেন, এখানে নো সিলেক্ট করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এরপর সেভ বাটনে ক্লিক করবেন। এরপর ব্যাকে যাবেন আবার। আমাদের প্রাইভেসি পলিসি এখানে দেখতে পাচ্ছেন, সাবমিটেড, টিক চিহ্ন, অ্যাডস, অ্যাপ অ্যাক্সেস, কন্টেন্ট রেটিং, টার্গেট অডিয়েন্স, সব কিছু সাবমিট।
এরপর আপনাকে যেতে হবে ড্যাশবোর্ডে। আমাদের 5টা স্টেপ কমপ্লিট, 7টার মধ্যে এখনো 2টা বাকি আছে। এরপর সিলেক্ট অ্যান অ্যাপ ক্যাটাগরি অ্যান্ড প্রোভাইড কন্ট্যাক্ট ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, আপনার অ্যাপ যে ক্যাটাগরিতে পড়বে সেটা সিলেক্ট করবেন। এরপর ট্যাগস, এরপর ইমেল অ্যাড্রেস, এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো আপনাকে দিতেই হবে। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, এরপর সেভ বাটনে ক্লিক করুন। এখানে ফোন নাম্বার, ওয়েবসাইট, ট্যাক্স এগুলো অপশনাল, আপনি দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন। আর একটা স্টেপ বাদ আছে, সেট আপ ইওর স্টোর লিস্টিং, এখানে ক্লিক করবেন। তো আপনার অ্যাপ সম্পর্কে শর্ট ডেসক্রিপশন এবং ফুল ডেসক্রিপশন এখানে লেখার পর আপনাকে অ্যাপ আইকন আপলোড করতে হবে। আপনার অ্যাপ আইকন 512x512 পিক্সেলের আইকন হতে হবে। অ্যাপ আইকন আপলোড করার পর আপনাকে ফিচার গ্রাফিক, এখানে আপনাকে 1024x500 পিক্সেলের একটা পিকচার দিতে হবে। আমি একটা 1024x500 পিক্সেলের একটা পিকচার আপলোড করব। অ্যাপ আইকন, ফিচার গ্রাফিক, এরপর আপনাকে ফোন স্ক্রিনশট দিতে হবে। আমাদের অ্যাপের স্ক্রিনশট লাগবে কয়েকটা, 2 থেকে সর্বোচ্চ 8টা স্ক্রিনশট আপলোড করতে পারবেন। এখানে কয়েকটা স্ক্রিনশট নিব। আমার অ্যাপের ফোন স্ক্রিনশট না আসে, এখন আমি আপলোড করব। এরপর আপনাকে 7 ইঞ্চি ট্যাবলেট স্ক্রিনশট এবং 10 ইঞ্চি ট্যাবলেট স্ক্রিনশট দিতে হবে। ওকে, আমাদের অ্যাপ আইকন, সবগুলো আইকন দেওয়া শেষ, ফোন স্ক্রিনশট, ট্যাবলেট স্ক্রিনশট সবগুলো দেওয়া শেষ হওয়ার পর আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে। এরপর আবার ড্যাশবোর্ডে ফেরত যাবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে পাবলিশ ইওর অ্যাপ অন গুগল প্লে, এখানে ভিউ টাস্কে ক্লিক করবেন। এরপর সিলেক্ট কান্ট্রিজ অ্যান্ড রিজিওনস, এরপর অ্যাড কান্ট্রিজ অর রিজিওনস, এখানে ক্লিক করবেন। এরপর এখানে কান্ট্রি আর রিজিওন এখানে ক্লিক করবেন, তাহলে সবগুলো কান্ট্রি সিলেক্ট হবে। এরপর অ্যাড কান্ট্রিজ বাটনে ক্লিক করবেন। 151 নিউ কান্ট্রিসে আপনার অ্যাপ অ্যাভেলেবল হবে। এরপর ড্যাশবোর্ডে ব্যাক আসবেন। এরপর ক্রিয়েট এ নিউ রিলিজ, এখানে ক্লিক করবেন। এখানে আপনি অ্যাপ বান্ডেলস অথবা এপিকে ফাইল আপলোড করতে পারবেন। আমি যেহেতু
অ্যাপ বান্ডেল বের করেছি, তো আমি এখানে .aab ফাইল আপলোড করব। আমাদের অ্যাপের মধ্যে অ্যাপ ফোল্ডারের মধ্যে রিলিজ ফোল্ডার, এখানে আমাদের .apk ফাইল অথবা .aab ফাইল যেটা বের করেছেন সে ফাইল সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করবেন। ওকে, আমাদের অ্যাপ আপলোড শেষ। আপনাকে এখানে রিলিজ নেম দেখাবে, এবার আপনাকে রিলিজ নোট লিখতে হবে। এরপর আপনি সেভ বাটনে ক্লিক করবেন। রিভিউ, এরপর রিভিউ রিলিজ এই বাটনে ক্লিক করবেন। এরপর স্টার্ট রোল আউট টু প্রোডাকশন এই বাটনে ক্লিক করবেন। এরপর রোল আউট, ওকে, আমাদের অ্যাপ আপলোড করা শেষ। এটা এখন রিভিউতে আছে, 1 থেকে 3 দিনের মধ্যে রিভিউ শেষ হলে আমাদের অ্যাপ গুগল প্লে স্টোরে শো করবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।